অনলাইন নিউজ পোর্টালে নিবন্ধনের কাজ চলছে। দুটি গোয়েন্দা সংস্থা 2200টি অনলাইন পোর্টালের বিষয়ে তদন্ত করেছে। এর মধ্যে 50টি তদন্ত প্রতিবেদন ইতিবাচক। আজ রাতেই তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। নিজ দপ্তরে আওয়ামী লীগের পরিবেশ উপকমিটির অনলাইন সভা শেষে এসব কথা জানান তিনি। আমরা আপাতত 50টির মতো অনলাইনের ব্যাপারে পজিটিভ রিপোর্ট পেয়েছি, সেগুলো আমরা আজকে আমাদের ওয়েবসাইটে আজকে রাত্রে সেগুলো আপলোড হবে, যেগুলোর ব্যাপারে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং তারা নির্দিষ্ট ফি জমা দিয়ে ঈদের পরে তারা রেজিস্ট্রেশন করে নেবে। আর অনেকগুলো অনলাইনের ব্যাপারে নেগেটিভ রিপোর্ট এসছে, সেগুলো তারা যাদের ব্যাপারে নেগেটিভ রিপোর্ট এসছে তাদেরকে জানিয়ে দেওয়া হবে।